ফিল্মস এর সলাইনে নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি ডক্টর সাবরিনা। আপনারা সবাই চেনেন ডক্টর সাবরিনাকে, নাম শুনেছেন যে ডক্টর সাবরিনা, সেই সাবরিনা যিনি বর্তমানে অনেক বেশি আলোচিত, কিছুটা বিতর্কিত। আপনি একজন বিসিএস ডাক্তার, বিসিএস পরীক্ষায় পাশ করেছেন। একটা স্টুডেন্ট ডাক্তার হবার জন্যে যে পরিমাণ স্বপ্ন দেখে, যে পরিমাণ কষ্ট হয় একজন ডাক্তার তৈরি হতে, এবং তারপর বিসিএস দিয়ে ডাক্তারি পরীক্ষায় একটা মেডিকেল অফিসার হতে, একটা ভীষণ মেধার ব্যাপার এবং অনেক বড় সাকসেস। এরকম একটি মানুষ দিন দিন সমাজের এমন এক উচ্চতায় পৌঁছায় যাকে সমস্ত মানুষরা রেসপেক্ট করে, রোগীরা তার কাছে বিশ্বাস পায়। আপনি এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবনে এসে এত বিতর্কে কেন জড়ালেন? বিতর্কিত কেউ ইচ্ছে করে জড়ায় না। আর আমি শুধু বিসিএস ক্যাডার হয়ে কিন্তু থেমে থাকিনি, আমি ডেপুটেশন নিয়ে এমএস করেছি কার্ডিওভ্যাসকুলার থোরাসিক সার্জারিতে। আমি কিন্তু কার্ডিয়াক সার্জন বিশেষজ্ঞ, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি বিশেষজ্ঞ হয়েছি। কিন্তু বিতর্ক তো আসলে আমি নিজে এটা সৃষ্টি করিনি, বিতর্কে জড়িয়ে গেছি। আপনি কি সম্পূর্ণ যা যা অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি নির্দোষ? হ্যাঁ, আমি জানি যে আমি নির্দোষ, এবং একটা সময় এটা প্রমাণিত হবেই যে আমি নির্দোষ ছিলাম, আমি এটা পুরো বিশ্বাস রাখি। করোনার সময় জাল সার্টিফিকেট আপনি করেননি? না, আমি করিনি। কে বা কারা আপনাকে ফাঁসিয়েছে? কারণ হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো জানেন যে একটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির, মানে একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তার কখনো চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। চেয়ারম্যান বলে পোস্ট থাকে শুধু লিমিটেড কোম্পানি। তো যেখানে জেকেজি একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল, যার প্রতিষ্ঠানের মালিক ছিলেন আমার স্বামী, সেখানে আমার চেয়ারম্যান হওয়ার তো কোনো সুযোগ নেই, এবং আমার বিরুদ্ধে একটাই সম্পৃক্ততার অভিযোগ ছিল, আমি চেয়ারম্যান। তো জিনিসটাই যখন ঠিক না, তো যাই হোক, মামলার বিষয়ে বেশি বলতে চাই না, যেহেতু এখনও বিচারাধীন, সময় এটা প্রমাণ করবে। তার মানে ওই সময় আপনি যে আলোচনায় আসলেন, এই মানুষের সিম্পেথি, মানুষের এত বড় জীবন মরণ সমস্যায় তার সাথে আপনি আসলে জড়িত না? না, কিন্তু আপনি ভিকটিম। আমি মনে করি তাই, এবং সেটা আপনার স্বামীর জন্য। হ্যাঁ, সেই স্বামীর সংসার আপনার নেই, আপনি জেলখানায় যে জীবন কাটালেন সেই জেলখানার জীবন নিয়ে বইও লিখলেন, বন্দিনী। এই বন্দিনী বইটি আমি পড়িনি, এই বন্দিনী বইটি পড়ার অনেকেরই আগ্রহ আছে। বন্দিনী বইতে আসলে আপনি কি লিখেছেন, সামারিটা বলবেন, কি বোঝাতে চেয়েছেন? আসলে বন্দিনীটা হচ্ছে কি, দুটা ব্যাপার, একটা হচ্ছে একটা নারী সমাজের প্রতিটা স্তরে, প্রতিটা বয়সে, প্রতিটা অবস্থায় বন্দিনী থাকে। যখন সে রিয়েলাইজ করে যে আমি একজন নারী, বিভিন্ন প্রতিবন্ধকতা, সামাজিক অর্গল তার পায়ে একটা বন্ধন সৃষ্টি করে, সেই হিসাবে কিন্তু সে এক অর্থে বন্দিনী, দোলনা থেকে কবর পর্যন্ত। আর এরপর যে আমি যেহেতু ওখানে আমার চোখ দিয়ে কারাগারে বন্দিনীদেরকে দেখেছি, তো তাদের ঘটনা এখানে কিন্তু, এই বন্দিনী মানে প্রথম খণ্ড যেটা, এখানে কিন্তু শুধু সাবরিনার কথা নাই, এখানে বিভিন্ন 28টি পর্বে বিভিন্ন বন্দিনী নারীদের কথা উল্লেখ আছে, যারা একটা সামাজিক প্রেক্ষাপট ওভারকাম করে এখানে এসেছে, কেন তারা অপরাধে সম্পৃক্ত হয়েছে অথবা সম্পৃক্ততা ছাড়াই এসেছে, তার কীভাবে সে অপরাধটা করেছে, এবং তার পরবর্তীতে তার জীবনটা কী হয়েছে, এগুলো আলাদা আলাদাভাবে লেখা আছে। দুইটি বিয়েই টিকলো না কেন? প্রথম বিয়ে বুঝলাম যে না, তো না না, প্রথম বিয়ে হচ্ছে যে আমার দোষেই টিকেনি, কারণ হচ্ছে ওই সময় একটা দোষ আপনার আছে, প্রথম বিয়েটা যেহেতু টিকে নিশ্চয়ই, কারণ হচ্ছে তখন ওই যে বিয়ে ব্যাপারটা বোঝার বা মানে ওরকম ই করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। কেন, আপনি কি বাল্য বিবাহ দিয়েছিলেন? বাল্য বিবাহ না, 17 বছর বয়সে বিয়ে হয়েছে, কিন্তু আমি প্রচন্ড পড়ার ব্যাপারে, মানে খালি পড়তাম পড়তাম পড়তাম, আমাদের তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমার আইটেম, আমার হচ্ছে এই পরীক্ষা, আমার প্রফ, আমার পেপার তৈরি করতে হবে, মানে এইটা নিয়ে আমি এত, এই যে সংসারে যে মন দিতে হবে, এই মেন্টাল ম্যাচিউরিটিটা আমার ছিল না। উনি ভালো ছিলেন, ওনার পরিবার ভালো ছিল, ওনার ফ্যামিলি সবাই এখনও আমার জন্য দোয়া করে, আমার সাথে যোগাযোগ রাখে, আমার প্রত্যেকটি ভিডিও দেখে, তো কিন্তু সংসারটা টিকিয়ে রাখার মতন ওই যে একটা ই থাকে না, যে ওই ম্যাচিউরিটিটা ছিল না, যার কারণে সংসারটা টেকেনি। ওকে, তো আপনি কি আসলে দুর্ভাগা?
দূরভাগামী আমার নিজেকে বলতে চাই না, আমার এটা মনে হয় না। কারণ আমি মনে করি যে এত কিছুর পরে, আপনি হয়তো জানেন না যে কারাগারটা একটা কত ভয়ঙ্কর জায়গা। আমি জানি না, পরিমণি জানে। উনি ওখানে অনেকদিন বেশি থাকেননি, 12 দিন ছিলেন, কিন্তু 3টা বছর ওখানে আমি কাটিয়েছি, জেলে থাকিনি, জেল খেটে এসেছি, মালির কাজ করে এসেছি, রুমে পাহারার কাজ করে এসেছি। হ্যাঁ, অনেকেই জেলে যান থাকেন, কিন্তু আমি কিন্তু খেটেছি। তো ওই যে একটা কষ্ট মর্মে উপলব্ধি করেছি এবং আমার উপর অনেক কিছু গেছে, তারপরে যে আমি ঘুরে দাঁড়িয়েছি, ফাইট করছি, আমি বলবো না আমি দুর্ভাগ্য। জেলখানা থেকে বের হওয়ার সময় আপনার হাতে মেন দিয়ে দেয় নাই কেউ? না, যেহেতু আমার স্বামী আমার জন্য মরে গেছেন, সেহেতু আমি কখনো এই ঘটনার পরে হাতে মেহেদি লাগাইনি। আপনি লাগাননি? কি ধরনের পরিশ্রমগুলো জেলখানায় করতে হয়? যেহেতু আমি সশ্রম কয়েদি ছিলাম, সেহেতু আমাকে প্রথমে হচ্ছে যে আমি পাহারার দায়িত্ব পালন করেছি, একটি রুমের পাহারা। তারপর হচ্ছে যে আমাকে মালির দায়িত্ব, মানে ফুল বাগানের ইনচার্জ দেওয়া হয়েছিল। তো সেখানে আমাকে মাটি কোপাতে হতো, তারপরে সার মিক্স করতে হতো, সারটা কর্তৃপক্ষে দিতেন। আবার মাঝে মাঝে আবর্জনা পুড়িয়ে, জেলখানার যে আবর্জনাগুলো থাকে ওগুলো পুড়িয়ে ছাই তৈরি করতাম। তো ওখানে গিয়ে জেনেছি যে ছাই দিলে গাছ ভালো হয়, ওটা করেছি। তারপর গোলাপ গাছের কলম তৈরি করা, মানে গোলাপ গাছগুলোকে, তারপর জঙ্গলি ডাল কাটা, এগুলো সবই করেছি, নিজ হাতে করেছি। আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা SMC রোড সেলাইনে। কেনার সময় ব্যাকের গায়ে SMC লোগো দেখে কিনবেন। SMC রোড সেলাইনে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার কি হতে হয় মেয়েদেরকে জেলখানার ভিতরে? তেমন না, মানে হয় কি যে নতুন যারা যায় তারা তো একটা র্যাগিং কিন্তু সব জায়গায় প্রচলিত আছে। র্যাগিং প্রশ্নে যদি বলেন, এই অভিযোগও তো আছে আপনি সেখানে সর্দারনি হয়ে উঠেছিলেন, আপনি র্যাগিং করতেন না, গড মাদার টাইপের? না, এটা কখনোই কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে কি, আমি এখানে এমন একটা কথা বলবো যে কথাটা, আমি এখানে 3 বছর ছিলাম, এই 3 বছরে কিন্তু অনেক বন্দি ওখানে ছিলেন, বন্দিনী, যারা বিভিন্ন ধরনের কারণে, ডিজিটাল নিরাপত্তা বলেন অথবা অন্য যে কোনো কারণেই হোক, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে মানুষ কিন্তু ওখানে গিয়েছেন, সকল দলের। তারা সাবিনাকে দেখেছেন, কেউই বলতে পারবে না সাবিনা ওখানে সর্দানি হয়েছিল, কারণ আমার ক্ষমতাই তো ছিল না ওখানে সর্দানি হয়ে ওঠার যে কোয়ালিটি, সেটা আমার মধ্যে ছিল না। সাবিনা এখন ভাইরাল হতে চায় কেন? সাবিনা কেন এখন অনেক কথা বলতে চায়? সাবিনা কেন এখন দ্বিতীয় খণ্ড বই লিখতে চায়? কেন সেই বইয়ের সিনেমা বানাতে চায়? সেখানে সে নায়িকার অভিনয় করতে চায়? কেন আপনার একজন ডাক্তার হয়ে এবং আপনি একজন হৃদরোগ সার্জন, কেন আপনার এত এই বিষয়ে আগ্রহ? প্রথম কথা হচ্ছে কি, আমি কখনো ভাইরাল হতে চাই না, কারণ ভাইরাল হওয়ার মূল্য আমার মনে হয় সবচেয়ে বেশি আমি দিয়েছি, আমার চেয়ে বেশি কেউ দেয়নি। ভাইরাল হওয়াতে যে কত কষ্টের, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি জানি। আমি ভাইরাল হতে চাই না, তবে হ্যাঁ, আমি আমার বন্দিনীকে মানুষের কাছে পৌঁছাতে চাই, কারণ বন্দিনী মানুষকে জানতে হবে, অপরাধ থেকে দূরে থাকতে হবে। কারাগার একটা হাসি তো আমার সাবা মজার জায়গা না। ঠিক আছে, আপনি অপরাধ থেকে দূরে থাকার জন্য বই লিখেছেন? সবাইকে, আমাকে না, একটা সামাজিক আমার অপরাধ থেকে দূরে রাখবার জন্য এই বইটি লিখেছেন, কিন্তু আপনি তো অপরাধ না করে জেলে গিয়েছেন আপনি বললেন। হ্যাঁ, আমি অপরাধ না করে জেলে গিয়েছি, কিন্তু অনেক প্রেক্ষাপট থাকে যেখানে মানুষ অপরাধ না করে অপরাধ জড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটগুলো যখন মানুষ বুঝবে, তখন অ্যাটলিস্ট নিজেকে সাবধানে তো রাখতে পারবে, সতর্ক তো হতে পারবে। অনেকেই আছে অন্যের কারণে জেল খাচ্ছে। আপনি বলে লোকে যে উচ্চাকাঙ্ক্ষী এবং লোভী, এটার ব্যাপারে আপনার যুক্তি কি? আসলে অনেকে তো অনেক কিছু বলতে পারে, এ কারণেই যে তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না। ব্যক্তিগতভাবে আমি কীভাবে জীবনযাপন করি বা আমি কোন এলাকায় থাকি, কী খাবার খাই, ওরা কিন্তু জানে না। হয়তো দেখে এটা মনে করে, আমি দেখে সবাই যা মনে করি সব কি ঠিক হয়। বাজেভাবে অনেকে অনেক কথা আপনার নামে রটায়, আমরা জানি না। আমি আসলে একটু ওপেনলি আপনাকে জিজ্ঞেস করি, এমনও কথা আপনার সম্পর্কে শুনেছি যে বর্তমানে আপনার সাথে আপনার ড্রাইভারের সম্পর্ক? আমার তো কোনো ড্রাইভারই নেই, আমার দুটো গাড়ি ছিল যেটা আমি নিজে অপারেশন করার টাকায় কিনেছিলাম। তো আমি কিন্তু আমার মামলার খরচ চালাতে চালাতে দুটো গাড়ি বিক্রি হয়ে গেছে, তো আমি ফেরত এসে তো আমি এখন রিক্সায় চলি অথবা উবারে, ড্রাইভার কোথায় পাবো? মামলায় খরচ কত গেল? অনেক, এটা আমার বাবা জানেন। আর আমরা তো মধ্যবিত্ত পরিবার, তো এইসব খরচ তো আমাদের জন্য অনেক। আর সবচেয়ে বড় কথা কি, যে কারণে আমি বন্দিনীদের সাথে থাকতে চাই বা যে কারণে আমি ল পড়ছি, বেশিরভাগ মানুষই জানে না যে মানে এই মামলাটাকে কীভাবে পরিচালিত করতে হয়। তো আমি এই জন্যই লয়ে ভর্তি হয়েছি, আমি কিন্তু জুলাই সেশন ধরেছি,
মানুষ যখন বুঝতে পারবো যে এভাবে তাহলে কিন্তু অনেকটি সাহায্য করা যায়। আমার বাবা একজন সরকারের অতিরিক্ত সচিব হয়েও জানতেন না যে মামলাটা কিভাবে উনি পরিচালিত করবেন। বইমেলায় যখন আপনার বই, তখন বইমেলায় দেখেছি লোকের বই কেনার আগ্রহ আছে, আবার আপনি গেলে পরে আপনাকে আঘাত করারও অভিপ্রায় অনেকের ছিল। তো এই যে বইমেলায় বই এবং আপনার আসা যাওয়া, এগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আসলে আঘাত করার অভিপ্রায় আমি কাউকে দেখিনি, সামনাসামনি সাবিনাকে কেউই আঘাত করেনি। কারণ আমার কাছে মানে অনেক অনেক ভিডিও ফুটেজ আছে, বইমেলায় আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং দূর দূরান্ত থেকে, আপনি চিন্তা করেন, সেই ঠাকুরগাঁ থেকে মানুষ এসেছে শুধু সাবিনার বইটা কেনার জন্য, না খেয়ে সারা দুপুর ঘুরেছে শুধু সাবিনাকে এক নজর দেখার জন্য। তো আমি বইমেলা, এবং আমি কিন্তু প্রতিদিনই বইমেলায় গিয়েছি, অলমোস্ট এভরিডে। কেউই আমাকে থামিয়ে রাখতে পারিনি আর কেউই, আর আমি তো আগেই ভেবে রেখেছিলাম যে আমার সাথে এরকম কিছু হলে আমি তো বইমেলায় দরকার হলে দাঁড়িয়ে মরে যাব, কিন্তু আমি বইমেলা থেকে কেউ আমাকে বের করতে পারবে না, কারণ অমর একুশে গ্রন্থমেলায় থাকার অধিকার প্রত্যেকের আছে। দর্শকের বা মানুষের নেগেটিভ ইমপ্রেশনটাকে দূর করার জন্য কি বলতে চান? নেগেটিভ ইমপ্রেশন তো মানুষের থাকবেই, কারণ যে কোনো, না আপনার নেগেটিভটা তো একেবারে জীবন এবং মরণের সাথে সম্পৃক্ত, এখানে তো আপনার অবশ্যই একটা ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট দরকার। মানে আমি গঠনমূলক সমালোচনা আমার ক্ষেত্রে যা হবে সেগুলো সবই আমি মাথা পেতে নিব, কারণ আমি এটা জানি যে যখনই আমি কোনো, আমাকে ফাইট করে আবার আমার অবস্থান তৈরি করতে হবে, তখন হচ্ছে যে আমাকে এত মানে মানুষের কথাই এত বেশি হলে চলবে না। হ্যাঁ, মানে সেই বড় না যে কহে, সেই বড় যে সহে। আমার যত সহ্য ক্ষমতা বাড়বে ততই আমি আমার অবস্থানটাকে শক্ত করে মানুষের কাজে রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, কিছু কথা দর্শকের উদ্দেশ্যে বলে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে আমি এমন একটা অবস্থানে ছিলাম যখন আমার সব ছিল, ক্যারিয়ার ছিল, আমার চাকরি ছিল, সংসার ছিল, ভালোবাসার মানুষ ছিল, এরপর একটা কষ্টার্জিত মান সম্মানের অবস্থান ছিল, আমি সব হারিয়েছি, সব হারিয়ে তারপরে আবার আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আপনাদের তো সব আছে, আপনারা কিচ্ছু হারাননি, তাই দয়া করে বিষণ্ণতা বা হতাশা আক্রান্ত হয়ে এমন কিছু করবেন না যে আপনাদের জন্য ক্ষতিকর। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা SMC রোড সেলাইনে কেনার সময় প্যাকের গায়ে SMC লোগো দেখে কিনবেন। SMC রোড সেলাইনে।